শক্তিশালী, এই গাড়িটির পারফরমেন্স কিন্তু খুবই ভালো। তো যারা এই গাড়িটি নিতে আগ্রহী, দয়া করে ফোনে দামাদামি করবেন না, শোরুমে আসবেন, গাড়ি টেস্ট ড্রাইভ দিবেন, ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে। পছন্দ হওয়ার পরে প্রাইস আমরা কিছুটা নেগোশিয়েট করব। পারিজ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন বাবু ভাই? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দিন ভাই। মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের 2 নম্বর গেটের ঠিক অপোজিটে আদিবাকার সেন্টার। পারিজ ভাই আজকে কি গাড়ি দেখাবেন? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি 110 এক্সি সেলুন, 1996 মডেল, 2002 এর রেজিস্ট্রেশন ইয়ার, 1500 সিসি এই গাড়িটিকে। আর হোয়াইট কালার এই গাড়িটি কিন্তু স্পেশালি কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশনে রয়েছে, যেহেতু 96 মডেল। অনেকেরই হয়তো বা কনফিউশন থাকতে পারে যে এত পুরাতন গাড়ি আদৌ কীভাবে পসিবল এত ফ্রেশ থাকা। প্রত্যেকটি গ্লাস, তাছাড়া ইঞ্জিন সাইটেড সব কিছুই কিন্তু একেবারে অরিজিনাল কালারের ভিতর রয়েছে, শুধু বাইরে টাচ আপ করা হয়েছে, বাট ওভারঅল ফ্রেশ কন্ডিশন ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর সামনে হেডলাইটগুলো দেখতেই পাচ্ছেন একদম কিন্তু ফ্রেশ কন্ডিশনে, ইন্ডিকেটার লাইট সহকারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে। তাছাড়া গ্রিলটিও কিন্তু একেবারে অরিজিনাল অবস্থায় রয়েছে। ঢাকা মেট্রো G13 সিরিয়ালের এই গাড়িটির নাম্বার প্লেটগুলো দেখতেই পাচ্ছেন কিন্তু ফুলি কিন্তু ফ্রেশ কন্ডিশনে রয়েছে, এত পুরাতন গাড়ি তারপরেও। বাম সাইডের হেডলাইটটিও ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন, হোয়াইট কালারে এই গাড়িটির 110। আর তাছাড়া অ্যালয় রিম যুক্ত 4টি চাকাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর ফ্রন্ট গ্লাসটি কিন্তু একেবারে জেনুইন অবস্থায় আপনারা পেয়ে যাবেন এই গাড়িটির সাথে। তো এটা 110 এসি সেলুন, বার বাম সাইডটিও যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে রয়েছে, হোয়াইট কালার এই গাড়িটি। কোনো ধরনের কোনো খোলাকাটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু এই গাড়িটির ক্ষেত্রে আপনারা পাবেন না, একেবারে টিপটপ কন্ডিশনে কিন্তু এই গাড়িটি রয়েছে। তাছাড়া দরজার প্রত্যেকটি পার্টিশনই কিন্তু অরিজিনাল কালার, অরিজিনাল অবস্থায় কিন্তু একেবারে ফুলি পার্টিশনগুলো রয়েছে। আর প্যাডগুলোও কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে পাবেন। ড্যাশবোর্ডটিও যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে রয়েছে, এবং গাড়িটির সিটগুলো দেখেন কত ফ্রেশ কন্ডিশনে, এত পুরাতন গাড়ি তারপরে কিন্তু ফুললি টিপটপ অবস্থায় ফ্রেশ অবস্থায় কিন্তু এই গাড়িটিতে এখন পর্যন্ত রয়েছে। পিছনের ডোরটিও ফুললি ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া প্যাডগুলো কিন্তু অনেক সুন্দর, সিট কাভারের সাথে কিন্তু একটা কালার কম্বিনেশন থাকে, অরিজিনাল প্যাডগুলো এখন পর্যন্ত গাড়িতে রয়েছে, এবং অনেক আরামদায়ক কিন্তু এই গাড়িগুলো, অনেক হেভি বডির গাড়ি, খুব শক্তিশালী বডির গাড়ি। ব্যাকলাইটটিও কিন্তু মাশাআল্লাহ এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় ফ্রেশ অবস্থায় রয়েছে। তাছাড়া ব্যাক গ্লাসটিও জেনুইন অবস্থায় আপনারা পেয়ে যাবেন টয়োটা 110 এক্সি সেলুন এই গাড়িটিতে। আর এই গাড়িতে 60 লিটার সিএনজি কনভার্সন করা রয়েছে, দেখতেই পাচ্ছেন 60 লিটার সিএনজি কনভার্সন করা রয়েছে। আর তাছাড়া ভিতরে যে কালারগুলো কিন্তু একেবারে অরিজিনালি কিন্তু অবস্থায় রয়েছে, কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু এই গাড়িটির ক্ষেত্রে আপনারা খুঁজে পাবেন না। ডান সাইডের লাইটটিও যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে, অরিজিনাল লাইটটি গাড়ির সাথে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া ডান সাইডটিও যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে, কোনো ধরনের কোনো স্ক্র্যাচ নেই, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু নেই। আর 4টি চাকাই কিন্তু ফ্রেশ অবস্থায় ফ্রেশ কন্ডিশনে অ্যালয় রিম যুক্ত গাড়িটির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন। আর দরজার পার্টিশনগুলো দেখেন, এত পুরাতন গাড়ি তাও কিন্তু একেবারে অরিজিনাল পার্টিশনগুলো কিন্তু গাড়িতে রয়েছে। সামনের ডোরটিও কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন, দরজার প্যাডগুলো যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে। আর এই গাড়িটি কিন্তু অল অপশন অটো আপনারা পেয়ে যাচ্ছেন। আর ইন্টেরিয়র যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে রয়েছে, নর্মালি দেখেন যে একটা ড্যাশবোর্ড, এত পুরাতন গাড়ি তারপর ড্যাশবোর্ডটি কতটা ফ্রেশ। তাছাড়া সাইডের যে খুঁটিগুলো রয়েছে, খুঁটিগুলোও কিন্তু একেবারে স্বচ্ছ, ক্লিন অ্যান্ড ক্লিয়ার অবস্থায় রয়েছে। সিলিংটিও যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আপনারা এই গাড়িটির পেয়ে যাবেন। আর স্পেশালি এই গাড়িটির পারফরমেন্স কিন্তু খুবই ভালো। তো যারা এই গাড়িটি নিতে আগ্রহী, দয়া করে ফোনে দামাদামি করবেন না, শোরুমে আসবেন, গাড়ি টেস্ট ড্রাইভ দিবেন, ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে। পছন্দ হওয়ার পরে প্রাইস আমরা কিছুটা নেগোশিয়েট করব। কোনো কাজ আছে ভাই গাড়িতে? একদম টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় রয়েছে। আচ্ছা, পুরাতন গাড়ি দেখেন, তারপরে ভিতরে কালারগুলো এখন পর্যন্ত কিন্তু একেবারে জেনুইন অবস্থায় ফুলি ফ্রেশ কন্ডিশনে কিন্তু রয়েছে। সামনে মার্সেলটা দেখেন একেবারে অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছেন। 1500 সিসি EFI ইঞ্জিন রয়েছে গাড়িটিতে, আর 60 লিটার সিএনজি কনভার্সন করা রয়েছে, এবং নতুন একটি হ্যামক্যাপ কোর ব্যাটারি আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়িটির সাথে। আচ্ছা, ইঞ্জিন, গিয়ার সব কিছু পারফেক্ট অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন? জি, খুব সুন্দর একটা গাড়ি, খুব ভালো অবস্থায় রয়েছে, ফ্রেশ অবস্থায়, টিপটপ কন্ডিশনে ইনশাআল্লাহ এই গাড়িটির সাথে পেয়ে যাবেন। টয়োটা 110 এসি সেলুন এক্সি সেলুন এই গাড়িটির মডেল ইয়ার 1996 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2002। গাড়িটি ফুললি টিপটপ কন্ডিশনে রয়েছে, 1500 সিসি অল অপশন অটো একটি গাড়ি, যেটা কিনা সিএনজি কনভার্সন করা রয়েছে 60 লিটার। আর এই গাড়ির ডকুমেন্টসগুলো কিন্তু আপনারা রিসেন্ট আপডেট করা হয়েছে, একেবারে ফুললি আপ টু ডেট অবস্থায় ইনশাআল্লাহ পেয়ে যাবেন। এবং গাড়িটি কিন্তু টিপটপ কন্ডিশনে রয়েছে, কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। আর গাড়িটির আস্কিং প্রাইস রয়েছে মাত্র 630,000 টাকা, তবে এই প্রাইস নেগোশিয়েবেল। আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে 0173115497 এই নম্বরে যোগাযোগ করুন। সময় দিয়ে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।